হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি, এটা হলো রাজধানী কারহাট। এখান থেকে আপনারা খুবই কম প্রাইসে ভালো মানের গাড়ি পেয়ে যাবেন। এখন আমি আপনাদের যে গাড়িটা দেখাবো এটা হলো টয়োটা এসটিজির গোগান। এই গাড়িটা খুবই ভালো এবং কম প্রাইসের মধ্যে গাড়িটা খুবই ভালো। এসি আছে, টিভি আছে ভিতরে, তারপর আপনারা পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন এবং গাড়িটা খুবই কম, মোটামুটি গাড়িটা দেখতে খুবই ফ্রেশ। গাড়িটা হলো ঢাকা মেট্রো গ17 সিলিন্ডার গাড়ি। এই গাড়িটাতে আপনারা উবার পাঠাও সব ধরনের কাজ করতে পারবেন। যারা যারা মানে সামান্য মানে কম বাজেটের মধ্যে ভালো গাড়ি চান, তারা এই গাড়িটা দেখতে পারেন। গাড়িটার ভিতরে মানে খুবই ভালো ফিনিশ দেওয়া আছে, লেদার ফিনিশ। এবং গাড়িটা যে আমি পিছের সাইডটা দেখে দিয়ে হলো গাড়ির পিছের সাইডটা কন্ডিশন, গাড়িটা হলো আগের মডেল, গাড়িটা হলো 2003-এর মডেল। এই গাড়িটা খুবই ফ্রেশ টয়োটা গোগান। এবং গাড়িটা যে আমি আপনাদের চাকার কন্ডিশন দেখে দিই, মানে চাকা হলো 17 সাইজের চাকা। গাড়িটা খুব ফ্রেশ। গাড়িটা পেয়ে যাবেন আপনারা মাত্র 3 লক্ষ টাকায়। ভিউয়ার্স, গাড়িটা পেয়ে যাবেন 3 লক্ষ টাকায়। আমি তাদের সাথে কথা বলেছি, গাড়ির মালিকের সাথে কথা বলেছি, তারা চাতে 3 লক্ষ 60 হাজার, কিন্তু গাড়ি আপনারা 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন আমি আপনাদের দেখাবো টয়োটা প্রবক্স। টয়োটা প্রবক্স এই গাড়িটা রেড কালার। রেড কালার গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা মানে দেখতে পারেন। এই গাড়িটা হলো টয়োটা প্রবক্স। গাড়িটা ফুল ফ্রেশ, ভালো কন্ডিশন আছে। টয়োটা প্রবক্স এটা 2006-এর ভার্সন এবং এই গাড়িটা চাকার সাইজ হলো 17 এবং গাড়িটা ফুল ফ্রেশ ব্ল্যাক কালার, ভিতরে লেদারে সিট ফিনিশ দেওয়া আছে। গাড়িটা যে আমি আপনার সামনে দেখে দেই হলো সামনের লুক, গাড়িটা মোটামুটি ফ্রেশ, ভালো ফ্রেশ। গাড়িতে তেমন কোনো স্ক্র্যাচ নাই। তারপর যে আমি আপনাদের ডান পাশে দিয়ে গাড়িটার মানে কন্ডিশন দেখে দিই, ডান পাশে দিয়ে কন্ডিশনটা দেখলে আপনারা বুঝতে পারেন গাড়িটার মধ্যে এসি, টিভি এবং সব কিছু করা আছে, মানে গাড়িটা কাগজপত্র আপডেট করা আছে। এই গাড়িটার প্রাইস আছে 3-4 লক্ষ টাকা। আপনারা এই গাড়িটা নিতে পারবেন। এই গাড়িটা উপরের যে কন্ডিশনটা আমি দেখে দিই এবং এই গাড়িটা মানে চাচ্ছে ওরা মানে 6,90,000 টাকা, বাট আপনারা এটা 5 লক্ষ বা 5.5 লক্ষ টাকা হলে নিতে পারবেন। গাড়িটা গাড়িটা বিরোধ আপনারা 5 থেকে 5.5 লক্ষ টাকা হলে নিতে পারবেন। তারপরে যদি আমি আপনাদের গাড়িটার পিসের কন্ডিশনটা দেখে দিই, পিসের গাড়িটা যে পিসের কন্ডিশন এ হলো মানে পিসের কন্ডিশন, পিসের তেমন কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নাই। গাড়িটা আমি সম্পূর্ণ দেখেছি, কিছু নাই। ঢাকা মেট্রো গ12 সিলিন্ডার গাড়ি। গাড়িটাও ফুল ফ্রেশই আছে, ভালো কন্ডিশন আছে। আপনার গাড়িটা পেয়ে যাবেন কারহাট থেকে, রাজধানী কারহাট থেকে পেয়ে যাবেন গাড়িটা। তারপর আমি যে আপনার গাড়ি দেখে, নিসান, যারা নিসানের গাড়ি পছন্দ করে, নিসানের খুবই ভালো মানের একটা গাড়ি। এই গাড়িটা মানে অ্যাশ কালার গাড়ি, যারা অ্যাশ কালার গাড়ি পছন্দ করে তাদের জন্য এটা হলো ঢাকা মেট্রো গ29 সিলিন্ডার গাড়ি। এই গাড়িটা যে আমি আপনার হেডলাইটগুলো দেখি, হেডলাইটগুলো এবং সামনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নাই। যারা গাড়ি বুঝেন তারা গাড়ির সামনে এবং পিছনে ডেন্টগুলো দেখলে বুঝতে পারেন গাড়িটা কোনো মায়ের অ্যাক্সিডেন্ট আছে কিনা। এই গাড়িতে কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো সমস্যা নাই। গাড়িটাও ফুল ফ্রেশ, ভালো কন্ডিশনে আছে। গাড়িটা যে আমি আপনাদের দেখিয়ে দিই, ভিতর হলো ব্ল্যাক, ব্ল্যাকে কাজ করা, ব্ল্যাক লেদার দিয়ে কাজ করা হয়েছে। গাড়িটা তুমি পিছে দিয়ে দেখে দিই, গাড়িটা ফুল ফ্রেশ, তেমন কোনো ডেন্ট স্ক্র্যাচ কিছু নাই। যারা ফুল ফ্রেশ গাড়ি পছন্দ করেন কম বাজেটের মধ্যে তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হবে। গাড়িটা নিয়ে নিতে পারবেন। এই গাড়িটা আপনারা নিতে পারবেন 6 লক্ষ থেকে 6.5 লক্ষ টাকা হলে গাড়িটা নিয়ে নিতে পারবেন রাজধানী কারহাট থেকে। গাড়িগুলা মানে দেখে নেবেন এবং ভিতরের কন্ডিশন যে আপনি দেখে দিই, ভিতর ফুল ফ্রেশ, মানে কোনো কিছু নাই। ভিতর খুবই সুন্দর লেদার ফিনিশ করা আছে। গাড়িটা পেয়ে যাবেন আপনারা 5 থেকে 6 লক্ষ টাকা বা 6.5 লক্ষ টাকার মধ্যে। গাড়িটা মানে ফিক্সড প্রাইস না, মানে এখানে প্রাইস দেওয়া আছে, বাট তারপর আপনারা এই প্রাইসের মধ্যে গাড়িটা নিতে পারবেন। তারপরে যদি আমি আপনাদের আরেকটা গাড়ি দেখাই, এই গাড়িটা হলো, এটা হলো নিসানের গাড়ি। মানে এই ভিডিও করার সময় আমার হাতে ডিএসএল ছিল না, তাই বলে আমি ভালোভাবে দেখাতে পারছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আপনাদের ভালোভাবে দেখাবো, যদি ভুল হয় মাফ করে দেবেন। এটা হলো মিশু পাশের গাড়ি। এই গাড়িটা ফুল ফ্রেশ আছে, ভালো কন্ডিশন। ঢাকা মেট্রো গ12 সিলের গাড়ি। এই গাড়িটা মানে প্রায় নেওয়ার জন্য মানুষ কথা বলতেছে, তাই আমি গাড়িটা তো ভিডিও ভালোভাবে ভিডিও করে নেই, বাট গাড়িটা ভালো লাগছে, ফুল ফ্রেশ, কম বাজেটের মধ্যে। এই গাড়িটা হলো মিশু পাশি 2017-এর মডেল এবং এই এই গাড়িটার প্রাইস আছে 5 লক্ষ টাকা ফিক্সড। গাড়িটা প্রাইস 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা এই গাড়িটা নিতে পারবেন। তারপরে যদি আমি আপনাদের গাড়িটার ডান পাশে দেখে দিই, গাড়িটার ডান প্রাইস এই হলো অবস্থা, মানে এখানে আপনার কিছু কথা বলতে পারবেন। এবং গাড়িটা মানে একটু হালকা মোড করা আছে, বাম্পার টাম্পার সব কিছু লাগানো আছে, ভিতরে ও কাজ করা ভালোই আছে, ব্ল্যাক লেদারে কাজ করা, যারা ভিতর ব্ল্যাক লেদার পছন্দ করেন। তারপর যে আমি আপনাদের গাড়ি দেখে দিই, এটা এটা হলো এটা গাড়িটার মডেলটা আমার ঠিক মনে পড়ছে না, আমি তাই বলতে পারছি না। এই গাড়িটাও খুবই লো বাজেটের মধ্যে আপনারা ভালো মানের একটা গাড়ি পেয়ে যাবেন। এই গাড়িটা যে আমি আপনাদের দেখে দিই, গাড়িটা হলো এই
সিজন এই এই গাড়িটাও ভালো কন্ডিশন আছে। গাড়িটা যদি আমি আপনাদের ডান পাশ দেখে দিই, গাড়িতে তেমন কোনো স্ক্র্যাচ নাই। গাড়িটা খুব আগের মডেল, সম্ভবত 2000 সালের 2000 সালের মডেল হতে পারে। গাড়িটা হলো ঢাকা মেট্রো গ 13 সিলের গাড়ি। এই গাড়িটা ফুল ফ্রেশ, ভালো কন্ডিশনে আছে। গাড়িটা যদি আপনারা দেখে নিতে পারবেন, খুবই ভালো মানের একটা গাড়ি নিতে পারবেন। এই গাড়িটা মানে যদি আপনাদের সিভা ইন্টোডো, মানে এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন আছে। এই গাড়িটা খুবই কম প্রাইসের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন। যে আমি আপনার গাড়িটার বাম পাশ দিয়ে দেখে দিই, বাম পাশ দিয়ে গাড়িটা হলে অবস্থা কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নাই, মানে আপনার গাড়িটা ফুল ফ্রেশ। আল্লাহর রহমতে গাড়িটা ফুল ফ্রেশই পেয়ে যাবেন এবং খুবই ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। আপনারা যারা যারা গাড়ি কিনতে চান, তারা অবশ্যই রাজধানী কারহাটে ভিজিট করবেন, একবার দেখে নিবেন, তারপরে আপনার যদি ভালো লাগে তাহলে গাড়ি নিতে পারবেন। আমি আপনার আরেকটা কথা বলি, রাজধানী কারহাটে কোনো মানে ডুপ্লিকেট কাগজপত্র গাড়ি রাখা হয় না, এখানে সম্পূর্ণ নিষেধ। এখানে কাগজপত্র নিয়ে রাজধানী কারহাট থেকে গাড়ি নেওয়ার সময় কোনো টেনশন আপনাদের করতে হবে না, কোনো পরিমাণে টেনশন করতে পারে না। এই গাড়িটা যে আমি আপনাদের প্রাইসটা বলে দিই, মানে গাড়িটার যে ভিতরের কন্ডিশনটা দেখে দিই, ফুল ফ্রেশই আছে, দেখে দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কিট কালার করা আছে। গাড়িটা 4 লক্ষ টাকা হলে নিতে পারবেন। তারপর এখানে আমি আপনাদের একটা মিষ্টি কালারের গাড়ি দেখাবো। এই এই গাড়িটা ও ভালো কন্ডিশনের গাড়িটা, আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ গাড়িটা হালকা পাতলা মড করা আছে, চাকাটা হালকা গাড়ি থেকে একটু বাইরে, মানে এটা স্টাইলের জন্য বাইরে করছে। এই এই গাড়িটা আমাদের আপনারা এসি পিপিটি সবকিছুই পেয়ে যাবেন, একদম একুরেট। গাড়িটাতে কোনো সমস্যা নাই। গাড়িটা আপনাদের যদি বাম সাইড দিয়ে দেখে দিই, গাড়িটা খুবই ভালো, তেমন হালকা স্ক্র্যাচও নাই। গাড়িটা মানে যারা ইউজ করছে খুবই যত্ন সহকারে ইউজ করছে। গাড়িটাতে চাকা মানে বাম্পার এবং সাইলেন্সার মোড করা আছে। আপনারা যারা মোড সাইলেন্সার গাড়ি পছন্দ করেন, তারা এই গাড়িটা নিতে পারবেন। এই গাড়িটা 12,400-6 লক্ষ টাকা দাম, এটা সম্পূর্ণ ফিক্সড, মানে 12,400-7 লক্ষ টাকা, কিন্তু আপনার গাড়িটা 6 থেকে 6.5-6 লক্ষ টাকা হলে গাড়িটা নিতে পারবেন। গাড়িটা হলো ঢাকা মেট্রো গো 12 সিরিয়ালের গাড়ি, মানে দেখতে পাচ্ছেন বাম্পারটা মোড করা আছে। গাড়িটা খুবই সুন্দর একটা কালার, ভিতরে হাইরেস বক্সও আছে গাড়িটার মধ্যে, আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে কম বাজেটের মধ্যে আরেকটা ভালো মানের আমি আপনাদের গাড়ি দেখাবো। এই গাড়িটা হলো নিসানের, যারা ব্ল্যাক কালার গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা, মানে গাড়িটা কম বাজেটের মধ্যে আমার মতে বেস্ট একটা গাড়ি ছিল। মানে এই গাড়িটা ফুল ফ্রেশ, মানে একদম নিউ কন্ডিশনে আছে, তেমন কন্ডিশন গাড়িটা। গাড়িটা হলো 2008-এর মডেল, গাড়িটা ফুল ফ্রেশ আছে, ভিতরে মানে মানে বিস্কিট কালার লেদারে কাজ করা হয়েছে এবং চাকার কন্ডিশনগুলো ভালো এবং চাকার সাইজগুলো 17। আপনারা গাড়িটা নিতে পারবেন, গাড়িটা ফুল ফ্রেশ আছে। গাড়িটা মানে তেমন কোনো চালানো হয়, গাড়িটা সম্ভবত মানে কোনো ইঞ্জিনিয়ার ইউজ করছে, কারণ তারা খুবই মানে যত্ন সহকারে গাড়িগুলো ইউজ করে। এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা 6 লক্ষ টাকা হলে, গাড়িটা নিয়ে নিতে পারবেন 6 লক্ষ টাকা হলে। তারপর আমি আরেকটা গাড়ি দেখবো খুবই কম বাজেটের মধ্যে, খুবই কম বাজেটের মধ্যে। এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন আছে, এইটা প্রো বক্সের আগের মডেল, টয়োটা গোগান। টয়োটা গোগান কারহাটে 2টি গাড়ি উঠছে, ওই গাড়িটা মানে ছিল না, তো আমি এই গাড়িটাই রিভিউ করছি। এই গাড়িটা আপনারা খুবই কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন। এই গাড়িটা আপনারা প্রায় 3,60,000 টাকা লাগে এখান থেকে নিতে পারবেন। এটা 2005-এর মডেল, গাড়িতে এসি পিপিটি টিভি সব কিছুই আছে, মানে সব কিছু একুরেট, কাগজগুলো আপ টু ডেট করা আছে। যদি আমার এই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে, প্লিজ আপনারা আমাকে মাফ করে দিবেন, এবং আমি আপনাদের আরেকটা ভিডিও করবো। ওই ভিডিওতে আপনাদের ভালোভাবে রাজধানী কারহাটে সবগুলো গাড়ির দাম জানাতে চেষ্টা করবো। আজকের জন্য এই ভিডিওতে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গাড়ি নেওয়ার সময় সবাই ভালোভাবে ভালো মানুষ নিয়ে এসে কাগজপত্র চেক করে তারপর গাড়ি নেবেন। আশা করি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।